বিশ্বের গত 24 ঘন্টায় করোনা ভাইরাসের সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে জাপানে। এরপরই রয়েছে দক্ষিণ কোরিয়া, অন্যদিকে মৃত্যুতে এই সময়ে শীর্ষ অবস্থানকারী দেশের তালিকায় রয়েছে মেক্সিকো। দ্বিতীয় সারিতে রয়েছে ইতালি। গত একদিনে বিশ্বে নতুন করে করোনায় মৃত্যু হয়েছে 885 জনের। এই সময় বিশ্বজুড়ে শনাক্ত হয়েছে 652,640 জন। করোনা ভাইরাসে আক্রান্ত মৃত্যু সুস্থতার হিসেব রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ড মিটার্স থেকে মঙ্গলবার এ তথ্য জানা গেছে। করোনা আক্রান্ত মৃত্যুতে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে গত 24 ঘন্টায় 48 জনের মৃত্যু হয়েছে। এই সময়ে দেশটিতে শনাক্ত হয়েছেন 56,630 জন। এতে করে করোনার শুরু থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে মোট আক্রান্ত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে যথাক্রমে 9,22,72,894 এবং 10,52,288 জন। ফ্রান্সে এ সময়ে শনাক্ত হয়েছে 50,032 জন আর মৃত্যু হয়েছে 23 জনের। জার্মানিতে গত একদিনে মৃত্যু শনাক্ত শূন্য, ফলে অপরিবর্তিত রয়েছে আক্রান্ত মৃত্যুর সংখ্যা।